ओके फ्रिक्शन चिलो फ्रिक्शन है स्टैटिक फ्रिक्शन और की चिलो काइनेटिक फ्रिक्शन काइनेटिक फ्रिक्शन तो स्टैटिक फ्रिक्शन तक ही जो ऑब्जेक्ट रेस्टे थकतो टेन टू मूव करतो काइनेटिक फ्रिक्शन तक ही रखत जो हम ऑब्जेक्ट इन मोशन ठीक तो এখান থেকে আমরা বলেছিলাম স্ট্যাটিক ফ্রিকশন ইজ লেস দ্যান ইকুয়ালস টু মিউ এস ইনটু এন বাট কাইনেটিক ফ্রিকশন ইজ কনস্ট্যান্ট দ্যাট ইজ মিউ কে ইনটু এন ওকে তো যে কোনো একটা অবজেক্ট আছে সেই অবজেক্টের উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করছি লেটস সে এফ ফোর্স ওকে তাহলে মাস যদি এম হয় তাহলে এফ বিডি কি হবে এম জি দিস ইজ নরমাল ফ্রিকশনাল ফোর্স সেস এবার আমি জানি না এই এফ স্ট্যাটিক হতে পারে যদি না মুভ করে এই এফ কাইনেটিক হতে পারে যদি মুভ করে এটাই তো ঠিক তো আমি যদি না মুভ করে ওকে লেটস সে নট মুভিং নট মুভিং তাহলে আমি ফোর্সকে অ্যাপ্লাই করে যাচ্ছি সো দ্যাট ফোর্স নট মুভিং মিন্স দ্যাট ফোর্স ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স স্ট্যাটিক ফ্রিকশন মানে যতক্ষণ পর্যন্ত মুভ করছে না ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে ফোর্স ওর ভ্যালু নিয়ে নিচ্ছে ফ্রিকশন অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু নিয়ে নিচ্ছে বলেছিলাম না যদি ফ্রিকশন ধরো ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু ধরো আমি বললাম ধরো এখানে একটা এক্সাম্পল নিয়ে নিলাম লেটস সে 4 কেজি ওকে সো ডাউনওয়ার্ড 4 জি ডাউনওয়ার্ড 4 জি আপওয়ার্ড এন ওকে মিউ যদি আমি ধরে নেই মিউ লেটস সে 0.4 তাহলে কি হবে এফ লিমিটিং ম্যাক্সিমাম ফোর্সের ভ্যালু হবে মিউ এস ইন্টু এন দ্যাট মিন্স মিউ এস ইন্টু এম ইন্টু জি সো দ্যাট ইজ 0.4 ইন্টু 4 ইন্টু 10 দ্যাট ইজ 16 নিউটন মানে আপ টু 16 নিউটন আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি আমি ফোর্স এমন অ্যাপ্লাই করলাম 16 নিউটন 0 নিউটন থেকে 16 নিউটন তখন কি হবে ফ্রিকশন কি করবে কারণ ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু 16 এই ভ্যালু যতক্ষণ না পেরোবে মুভ করবে না অবজেক্ট বোঝা গেল তাহলে এই অবধি ফ্রিকশন গিয়াবে আমার অ্যাপ্লাইড ফোর্সে ভ্যালু নিয়ে নেবে দ্যাট ইজ স্ট্যাটিক ফ্রিকশন তার মানে আমি আপ টু নট মুভিং পর্যন্ত যদি গ্রাফ বানাই কিসের গ্রাফ গ্রাফ বানাই দিস ইজ ফ্রিকশনাল ফোর্স এন্ড দিস ইজ ফোর্স অ্যাপ্লাইড দিস ইজ ফোর্স অ্যাপ্লাইড দিস ইজ ফ্রিকশন ফোর্স ওকে আমি ধরলাম আপ টু সার্টেন পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে মুভ করছে না সেটা হচ্ছে এই লাইন সেটা কোন লাইন হবে এফ লিমিটিং হবে লিমিটিং পর্যন্ত মুভ করবে না ততক্ষণ তাহলে গ্রাফের নেচার কি হবে স্ট্রেট লাইন আমি যাই ভ্যালু দিচ্ছি ওটাই নিয়ে নিচ্ছি আর স্ট্রেট লাইন এখান থেকে কি হবে 45 এই হয়ে যাবে 45 হবে কারণ এই ভ্যালু একই ওকে যদি আমি ফ্রিকশনকে ওয়াই ধরে নিই লেটস সে দিস ইজ ওয়াই তাহলে এই পাশে কি হবে এক্স আর এম হচ্ছে ওয়ান সো টেন থিটা এম ওয়াই ইকোয়ালস টু এম এক্স প্লাস সি যেখানে এম ওয়ান হয়ে যাচ্ছে আর সি জিরো হয়ে যাচ্ছে এম ইজ ওয়ান অ্যান্ড সি ইকোয়ালস টু জিরো সো এম হচ্ছে টেন থিটা তাহলে থিটা 45 তাহলে এখানে আমার কি হলো আমার আপ টু দিস ভ্যালু কি যাবে কনস্ট্যান্ট যাবে ওকে অ্যান্ড দিস ইজ দি এফ লিমিটিং ভ্যালু এটাও এফ লিমিটিং হবে এটাও এফ লিমিটিং হবে মানে এখানে ফোর্স অ্যাপ্লাইড এর ভ্যালু এফ লিমিটিং পর্যন্ত পৌঁছে গেছে এই এবার আমি দেখছি জাস্ট একটু যদি বেশি করে দিই তাহলে মুভ করতে শুরু করবে তাহলে নট মুভিং থেকে কি হয়ে যাবে মুভিং হয়ে যাবে ওকে এবার মুভিং হচ্ছে এটা যদি মিউ এস হয় আর মিউ এস যদি 0.4 নেই মিউ কে 0.4 এর থেকে কমই হবে ওকে লেটস সে মিউ কে ইজ 0.3 তাহলে ফ্রিকশনের ভ্যালু কি হবে কাইনেটিক ফ্রিকশন মুভ করছে ফ্রিকশন কি লাগবে কাইনেটিক ফ্রিকশন আর সেই কাইনেটিক ফ্রিকশন কি হবে মিউ কে ইনটু এন দ্যাট মিন্স 0.3 ইনটু এন কত হবে 4 ইনটু জি 10 তাহলে কি হচ্ছে 12 নিউটন তার মানে যা কিছুই হোক এই মিউর ভ্যালু যদি কম হয়ে যায় তাহলে কি হবে তোমার ম্যাক্সিমাম এর থেকে তো কম হবে স্ট্যাটিক এর থেকে আর ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে মানে যখনই মুভ করতে শুরু করেছে এই ভ্যালু সব সময় 12ই থাকবে তার মানে এখন গ্রাফ যেটা হবে সেটা কনস্ট্যান্ট গ্রাফ হবে আর এই ম্যাক্সিমামের থেকে একটু কম হবে বোঝা গেল তার মানে এখানে জাস্ট এর পরে
গ্রাফের ভ্যালু 16 থেকে লেটস সে দিস ইজ 16 16 থেকে 12 এ চলে আসবে তার মানে আর সেই 12 কনস্ট্যান্ট হয়ে যাবে তার মানে গ্রাফের নেচার সামথিং এরকম সেই জন্য আমরা বলি না কোন অবজেক্টকে জাস্ট স্টার্ট করতে খুব বেশি ফোর্স লাগে কারণ আমাকে আপ টু 16 নিউটন পর্যন্ত যেতে হবে তারপরে জাস্ট চালু হয়ে গেছে তখন আমার 12 নিউটনের কাজ হয়ে যাবে সেই জন্য বলি যে হ্যাঁ একদম চালু হয়ে গেছে এবার থামাস না এরকম আমরা বলি না হ্যাঁ মুভ করতে শুরু করেছে আরো যেন আমরা স্পিড বাড়িয়ে দিই কারণ থেমে গেলে আবার স্টার্ট করতে আবার 16 নিউটন লাগবে যেখানে আমার 12 নিউটনের কাজ হয়ে যাবে একবার চালিয়ে ফেললে একবার অবজেক্টকে মুভ করে ফেললে 12 নিউটন লাগবে তাহলে গ্রাফের নেচার আমার এটা হবে সো দিস ইজ অ্যাপ্লাইড ফোর্স এন্ড দিস ইজ ফ্রিকশন এই ফ্রিকশন স্ট্যাটিক হতে পারে কাইনেটিক হতে পারে সো এই এখান থেকে এখানে কি হচ্ছে স্ট্যাটিক সো দিস ইজ স্ট্যাটিক এন্ড দিস ইজ কাইনেটিক সো আমি এটা বলতে পারি দিস ফ্রিকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মিউ কে দিস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আচ্ছা মিউ এস হবে না ডাইরেক্ট তোমার মিউ এস এন এন হয়ে যাবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফ এফ অ্যাপ্লাইড দুটো আলাদা this f is directly proportional ekhan theke ekhane force directly proportional to f but ekhan theke ki hocche mu er upor depend kore kan n n to amar eki thakbe right mu je bhabe hobe so direct tumi eta ke mu ke n likhe dite paro thik ache